হ্যালো, হাই, আমার নাম দেবস্মিতা ঘোষ আর আমার ব্র্যান্ডের নাম হচ্ছে দীপান্বিতা কালেকশন টু ক্রিয়েশন। উই আর আ বুটিক লোকেটেড ইন নিউ আলিপুর, একদম জেমস লং সরণির ওপর আমাদের লোকেশন আছে। ইফ ইউ ওয়ান্ট টু ভিজিট সাম টাইম ইউ ক্যান ডেফিনেটলি ড্রপ ইন এনি ডে এক্সেপ্ট ফর সানডে। বাকি সপ্তাহে ছদিন সকাল 11টা থেকে বেলা 2টো, সন্ধ্যে 6টা থেকে 8:30 অবধি আমি আমার বুটিকেই থাকি, আমাকে এখানে এলে পেয়ে যাবে। যারা একটুখানি জয়েন করছো কাইন্ডলি বলো যে পিকচার অ্যান্ড অডিও দুটোই ক্লিয়ার আছে কিনা। আজকে কিন্তু আমি দেখাবো, মানে স্টার্ট করব কটন কুর্তিস দিয়ে, তারপরে দেখাবো কটন ড্রেসেস, মানে নি লেন্থ, কাফ লেন্থ অ্যান্ড অ্যাঙ্কেল লেন্থ, লং ড্রেসেস, শর্ট ড্রেসেস, সব রকম ড্রেসেস আজকে দেখাবো। বাট স্টার্ট করব আমি আজকে কিন্তু কটন কুর্তিস দিয়ে। তো যারা এখন দেখতে পাচ্ছো একটুখানি প্লিজ কাইন্ডলি কমেন্টে লেখো যে সাউন্ড অ্যান্ড পিকচার দুটোই ক্লিয়ার আছে কিনা, একটুখানি কমেন্ট করে বলো। লেট মি শেয়ার দিস লাইভ। আচ্ছা, আর আরেকটা অফারের কথা বলে দিই, যেটা এখন ফুল ডিসেম্বর মাসে অফারটা চলবে, সেটা হচ্ছে 2000 টাকার ওপর যারা কেনাকাটা করবে তারা কিন্তু পেয়ে যাবে একদম ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া। অ্যাবাভ 2000 রুপিস পারচেজ করলে পেয়ে যাচ্ছ ফ্রি শিপিং ফর অল ওভার ইন্ডিয়া। এবারে 2000 টাকার পারচেজটা ইউ ক্যান মেক ইট ফ্রম টু লাইভস, আমার আগের কোন লাইফ প্লাস এই লাইফ দুটো মিলিয়েও 2000 টাকার করতে পারো, বা সিঙ্গেল লাইফ থেকেও হয়ে গেলে তো কোনো ব্যাপারই না, দুটো লাইফ থেকে করারও অপশনটা আছে। তো অ্যাবাভ 2000 হলে কোনো শিপিং লাগছে না। অ্যান্ড আদার দেন দ্যাট, যেটা 2000 হবে না, যাদের যেরকম স্ট্যান্ডার্ড শিপিং রেটস লাগে, মানে উইদিন ক্যালকাটা হলে ধরো 35 থেকে 40 টাকা, 45 টাকা এরকম ফর টু কুর্তিস, অ্যান্ড উইদিন ওয়েস্ট বেঙ্গল হলে যেরকম নর্মাল শিপিং রেটস যেরকম হয় 50 থেকে 60 টাকা, সেরকমই হবে। আচ্ছা, অডিও এন্ড ভিডিও দুটো ক্লিয়ার আছে তো? আমি এখনো, আচ্ছা এই তো পেয়েছি। সন্দিতা গাঙ্গুলি দি বলছেন সব ক্লিয়ার আছে, ঠিক আছে চলো তাহলে লেট আস বিগিন উইথ টুডেজ কালেকশন। ফার্স্টে কুর্তিস দেখাই তাহলে, কটন কুর্তিস, তারপরে কটন লং ড্রেসেস, কটন শর্ট ড্রেসেস সব দেখাবো চলো। আচ্ছা, আজকে কিন্তু আমার কাছে স্ট্রেট প্যান্টসও থাকবে, তো কারোর যদি স্ট্রেট প্যান্টের কোনো রিকোয়ারমেন্ট থাকে তাহলে বলতে পারো। ফার্স্ট যে কুর্তিটা দেখাচ্ছি, সেটা যাচ্ছে একটা ইয়েলোর ওপর, ইয়েলোর ওপর একদম সুন্দর মেটেরিয়াল, কটন প্রিন্টেড মেটেরিয়াল আছে ডাবুর ওপর, গলার সামনে দিয়ে গেছে দেখে নাও, গোটা পাত্তি টাইপের লেস, আর নিচে একটা পিচ কালারের পট্টি গেছে, স্লিভসটা অল্প একটু পাফ, অ্যান্ড তারপরে আবার এখানে একটা পিচ কালারের পট্টি পাইপিং আছে। এটা যাচ্ছে আর না আংরাখা স্টাইলের, অ্যান্ড কোমরের কাছ থেকে কাটিং উইথ ফ্লেয়ার। সাইজ পাবে এটার 38 থেকে 50 অবধি, মানে সব সাইজেস অ্যাভেলেবল আছে, 38, 40, 42, 44, 46, 48, যার যে সাইজটা লাগবে আজকে আমি সকলকে কিন্তু সাইজ দিতে পারবো। এই আসছে ড্রেসের লুকটা দেখে নাও, এটা যাচ্ছে কুর্তি একদম সিম্পল কটনের মধ্যে, পরে এগুলো ভীষণ আরাম, দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই যে জিনিসটা পরলে কতখানি কমফোর্টেবল হবে। প্রাইস থাকছে এটার 1050, রাইট,
প্রাইস আছে এটার 1050 আজকে 2000 টাকার উপর কেনাকাটা করলে কিন্তু একেবারে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া একেবারে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া দেখো বোঝা যাচ্ছে তো আচ্ছা আমি এবারে এটার লেন্থটা একদম মেপে বলে দিচ্ছি যা উল্টো দেখছি লেন্থ আছে এটার 42.5 inches হাতা স্লিভ স্লিভ আছে 11 inches 11 inches মানে হচ্ছে এই অবধি ঠিক আছে কোন ওই অবধি আসবে হালকা পাফ আছে প্রাইস থাকছে 1050 যাদের পছন্দ হচ্ছে ঝটপট এসএস নাও নিয়ে বুক করো একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আমার সব প্রোডাক্টস কিন্তু একেবারে মানে হোম গ্রোন প্রোডাক্টস বলতে পারো মানে এগুলো সব আমার নিজস্ব ওয়ার্কশপে তৈরি হয় প্রাইস থাকছে 1050 যারা আছো একটুখানি সবাই একবার করে হাই হ্যালো লিখবে প্লিজ ইটস মাই রিকোয়েস্ট একটু সবাই হাই হ্যালো একবার করে লেখো না গোইং ওভার টু দি নেক্সট ওয়ান পরের যেটা দেখাবো সেটা হচ্ছে মিক্স এন্ড ম্যাচ কুর্তি চলো এটা সরিয়ে দিই এটা সরিয়ে দিলাম এটা কারোর পছন্দ থাকলে এসএস নিয়ে বুক করো প্রাইস আছে 1050 নেক্সট কুর্তি দেখাবো একটা মিক্স এন্ড ম্যাচ খাদির সাথে ইক্কাতের কম্বিনেশন খাদির সাথে ইক্কাতের কম্বিনেশন এটা দেখো অফ হোয়াইট খাদি খুব মানে ভেরি সোবার কাইন্ড অফ কম্বিনেশন অফ হোয়াইট খাদির সাথে ব্লু কালারের ইক্কাতের কম্বিনেশন দিয়েছি অ্যান্ড মাঝখানে এই যে পাট্টিটা দেখছো এটা কিন্তু এমব্রয়ডারি করা দিস ইজ নট আ প্রিন্টেড পাট্টি একদম এমব্রয়ডারি করা একটু কাছ থেকে দেখিয়ে দিই অ্যান্ড শুধু পাট্টিটা গলাতেই নয় পাট্টিটা কিন্তু এই যে ড্রেসের একদম তলাতেও এইভাবে যাচ্ছে খুব সুন্দর নিখুঁত কাজ একদম এর সাথে একটু পিঙ্ক কালারের কিছু জুয়েলারি পরলেও ভালো হবে সবসময় ব্লু কেন একটু কন্ট্রাস্ট করে পরো লেসের কালারের সাথে ম্যাচ করে দুপাট্টা নাও এরকম করলে না একটু ইন্টারেস্টিং লাগে পুরো আউটফিটটা চলো এটা দেখো এটার কাটটা বলে দিই কাটটা যাচ্ছে এ লাইন কাট এটা কিন্তু সাইডে জয়েন্ট আছে হ্যাঁ সাইডে জয়েন আছে এ লাইন কাট এইভাবে সাইডে দুটো দড়ি আছে একটু ডিজাইনের জন্য কারোর যদি এই দড়িটা মনে হয় ভালো লাগছে না জাস্ট কেটে ফেলে দেবে আর কিছু না এই আসছে জিনিসটার লুকটা দেখে নাও সাইজ এটার মধ্যে তোমরা বুক করবে 36 38 40 42 44 46 প্রাইস থাকছে 950 প্রাইস থাকছে 950 48 অবধি আছে এটা কিন্তু 48 অবধি আছে 38 থেকে 48 অবধি বুক করতে পারো প্রাইস থাকছে 950 পছন্দ থাকলে এসএস নিয়ে বুক করো সামনে এমব্রয়ডারি পাট্টি দু সাইডে ইক্কাত প্যাচ এন্ড মাঝখানটা থাকছে পুরো খাদি স্লিভসেও তাই ইক্কাতের কাফ দেওয়া হাই পাপিয়া আরে বাহ ক্যা বাত হ্যায় এই টাইপের সাথে দেখছি লাইভ করলে তোমাকে আমি পেয়ে যাবো অ্যাজ ওয়ান অফ মাই রেগুলার ভিউয়ার্স চন্দিতা দি হ্যালো ফুল স্লিভ কিছু দেখিও ফুল স্লিভ হ্যাঁ ফুল স্লিভ আছে দেখাবো চলো মুভিং ওভার টু দি নেক্সট ওয়ান এটা সরিয়ে দিচ্ছি যাদের এটা পছন্দ থাকবে এসএস নিয়ে বুক করবে প্রাইস আছে 950 এগুলো রেগুলার ওয়্যারের জন্য কিন্তু ভীষণ ভালো যেগুলো রেগুলার কুর্তিস ডেইলি যাদের পড়তে লাগে তাদের জন্য আমি বলবো দিস কাইন্ড অফ কালার্স আর ভেরি গুড অ্যান্ড ভেরি কমফোর্টেবল অলসো প্রাইস ছিল এটা 950 মুভিং ওভার টু দি নেক্সট ওয়ান এটারও সামনেটাতে এইরকমই সেম টাইপেরই একটা এমব্রয়ডারি করা লেস
দিয়ে ডিজাইন করা হয়েছে। এটা কিন্তু সলিড কালার, একদম সিঙ্গেল সলিড কালার, ডার্ক চকলেট কালার। মেটেরিয়াল থাকছে কটন মঙ্গলগিরি, থ্রি কোয়ার্টার স্লিভস, হাতেও এরকম সেম এমব্রয়ডারি লেসটা গেছে, অ্যান্ড দু সাইড থেকে প্রিন্সেস কাট, প্রিন্সেস কাটের মধ্যে ম্যাচ করে রেড কট পাইপিং দিয়েছি। এটা কিন্তু সাইড কাট, হ্যাঁ আগেরটা যেরকম ছিল সাইড জোড়া এ লাইন প্যাটার্নের, এইটা কিন্তু সাইড কাট আছে। প্রাইস আছে এটার 780 টাকা ওনলি, 780 ইজ দ্য প্রাইস। সাইজ এটার মধ্যে তোমরা বুক করবে আগেন 38, 40, 42, 44, 46, 48 অব্দি বুক করতে পারো, অনায়াসে 48 অব্দি এটা আরামসে বুক করতে পারো। প্রাইস থাকছে 780, 780 ইজ দ্য প্রাইস। আচ্ছা কালারটা না একটুখানি হালকা লাগছে, কিন্তু এটা রিয়েল লাইফে সামনে থেকে দেখলে কিন্তু একদম ডার্ক চকলেট কালার, ডার্ক চকলেট কালার। হ্যাঁ এটা একটু লাইভে এখন দেখছি একটু হালকা লাগছে, লাইট ব্রাউন টাইপের লাগছে, বাট এটা অ্যাকচুয়ালি কিন্তু একদম ডার্ক ব্রাউন। নেক্সট আবার একটা সিঙ্গেল এক কালারের কুর্তি দেখাবো, চলো এটা তাহলে সরিয়ে নিচ্ছি। এটা যাদের পছন্দ হয়েছে এসএস নিয়ে বুক করতে পারো, আমার এক ঘন্টার লাইভ, পাঁচটা নাগাদ আমার লাইভ শেষ হবে, তখন আমি কনফার্মেশন দেব, 6টা থেকে কনফার্মেশন দেব। ওকে ফুল স্লিভ যে দেখতে চাইছিলে ফুল স্লিভ দেখিয়ে দিচ্ছি, ফুল স্লিভ দেখতে চাইছিলে এইটা দেখো, এইটা কিন্তু একদম নিউ এসেছে, এটা নতুন এসেছে, গতকাল লাইভে দেখিয়েছি, আজকে সেকেন্ড ডে দেখাচ্ছি লাইভে। এটা ফুল স্লিভ, পিওর কলমকারী মেটেরিয়াল, লোয়ার পোর্শনটাতে একটা খুব সুন্দর ফ্লেয়ার গেছে, ওপরের ডিজাইনটা আং রাখা, তারপরে গেছে কলি, তারপর গেছে আবার পুঁচি দেওয়া ফ্লেয়ার, মানে এটাতে কিন্তু তিন রকম কাটিং ভেরিয়েশন যাচ্ছে একটা সিঙ্গেল কুর্তির মধ্যে, উইথ টু টাইপস অফ ডিফারেন্ট ফেব্রিক, দ্যাট ইজ কলমকারী অ্যান্ড ডাবু প্রিন্ট। এইটা দেখে নাও, আমার কুর্তিস গুলো যেগুলো আমি বানাই, যেগুলো আমি ডিজাইন করি, সবসময় আই ট্রাই টু ইনফিউজ টু অর মোর কাইন্ড অফ এলিমেন্টস টু দ্যাট, আইদার ইন দি ফর্ম অফ ফেব্রিক্স, ডিফারেন্ট টাইপস অফ ফেব্রিক্স, কিংবা ইন ফর্ম অফ ডিফারেন্ট টাইপস অফ প্যাটার্নস। এটাতে যেরকম তিনটে প্যাটার্ন ইউজ হয়েছে, একটা আংরাখা, একটা কলি, কলিগুলো তোমরা হয়তো অতটা ক্লিয়ারলি বুঝতে পারছো না, বাট এখানে পুরো কলি কাট করা আছে, কলি না থাকলে এটার ঘেরটা আসবে না, অ্যান্ড একদম তলায় যাচ্ছে ফ্লেয়ার। ওকে প্রাইস আছে এটার 1100, 1100 প্রাইস থাকছে এটার 1100, 1100 সাইজ এটার তোমরা বুক করতে পারো 36, 38, 40, 42, 44, 46 একদম 36 থেকে 46 অবধি এতগুলো সাইজ অ্যাভেলেবল আছে। এটা কিন্তু ফুল স্লিভ, এটা কিন্তু ফুল স্লিভ, দেখে নাও জিনিসটা ভীষণ ইউনিক দেখতে, অ্যান্ড দিস ইজ মাই ওন ডিজাইন, তোমরা কিন্তু এই সেম জিনিসটা বাইরে কোথাওই পাবে না। আচ্ছা 48 অবধি হয়ে যাবে, হ্যাঁ 48 অবধি বুক করতে পারো, প্রাইস থাকছে 1100, 1100 আজকের অফার হচ্ছে 2000 টাকার উপর শপিং করলে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া, এটা তো তোমরা অলরেডি জানোই, ডিসেম্বরের এটা স্পেশাল অফার, 2000 টাকার উপর শপিং করলে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া। চলো নেক্সট আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি,
এরপর আরেকটা খুব ভাইব্রেন্ট সুন্দর একটা ইন্টারেস্টিং জিনিস আছে। এরপর দেখাচ্ছি একটা আজরাকের সাথে মঙ্গলগিরি কম্বিনেশন করা একটা ওয়ান পিস লং ড্রেস, কিন্তু লং ড্রেস মানে আমরা বুঝি একটা ভীষণ ফ্লেয়ার ওলা একটা ঘের ওলা জিনিস, কিন্তু আমি যেটা দেখাবো সেটা কিন্তু একদম চাপা চাপা মানে একদম এ লাইন কাটের ফিগার হাগিং কাইন্ড অফ আ লং ড্রেস দেখাচ্ছি। এইটা দেখো, এটাও যাচ্ছে আংরাখা প্যাটার্নের, আর এই সাইডে দেখে নাও এরকম জিগজ্যাগ করে দড়ি রেখেছি সো দ্যাট ইউ ক্যান লাইক অ্যাডজাস্ট ইট অ্যাকর্ডিং টু ইয়োর বডি। এটা যাচ্ছে থ্রি কোয়ার্টার স্লিভস ফুল লেন্থ, এটার লেন্থ আছে 52 ইঞ্চেস, 50 থেকে 52 ইঞ্চেস অবধি মানে থাকে, এক একটা যেটা ছোট সাইজ সেটা হয়তো 51 ইঞ্চ হবে, যেটা বড় সাইজ সেটা হয়তো 52 ইঞ্চ হবে, এইরকম। ফ্রন্টের এই মেটেরিয়ালটা কিন্তু একদম আজরাক, পিওর আজরাক মেটেরিয়াল, সাইডের যে কাপড়টা স্লিভস এর যে কাপড়টা সেটা যাচ্ছে ইয়েলো মঙ্গলগিরি। যারা দেখছো একটুখানি কাইন্ডলি যদি বলো আজকের কালেকশন কেমন লাগছে তাহলে খুব ভালো হয়। আজকের কালেকশন তোমাদের কিরকম লাগছে একটু যদি বলো তাহলে খুব ভাল লাগবে আমার। আচ্ছা, এটার প্রাইস থাকছে 1000, সাইজ তোমরা বুক করবে 36 থেকে 48 অবধি, সাইজ তোমরা বুক করবে 36, 38, 40, 42, 44, 46, 48, এতগুলো সাইজ বুক করতে পারো। আমি কিন্তু যা দেখাই, যা এখন আমি মানে লাইভে দেখাচ্ছি, সব ইচ এন্ড এভরি পিস প্রত্যেকটা কিন্তু আমার নিজস্ব ডিজাইন করা পিস, আমার নিজের ওয়ার্কশপে ম্যানুফ্যাকচার হওয়া পিস, কাজেই তোমরা কিন্তু এর কোয়ালিটি যা পাবে, কাপড়ের যা কোয়ালিটি পাবে, যা সফটনেস পাবে, আই এম ভেরি শিওর ইউ গাইজ উইল বিকাম আ ফ্যান অফ মাই প্রোডাক্টস ইফ ইউ বাই ইট জাস্ট ফর ওয়ান্স, বিকজ যারা এর আগে কিনেছে পারচেজ করেছে, আগে আমি খুবই লাইভ করতাম, বাট ফর দ্য লাস্ট 4-5 মান্থস অলমোস্ট আমার লাইভ করাটা খুব মানে কমে গেছিল, দেয়ার আর সাম প্রবলেমস বাড়িতে, তো সেই জন্য আমি একদম লাইভ করতে পারিনি, কিন্তু এখন আগেন আম ব্যাক অ্যান্ড আম ভেরি শিওর আ লট অফ ইউ আর ওয়াচিং মি ফর দ্য ফার্স্ট টাইম, সো আমি তাদেরকে বলছি ট্রাই মাই প্রোডাক্ট ওয়ান্স ইফ ইউ লাইক দ্য ডিজাইন অফ কোর্স, অ্যান্ড আই ক্যান গ্যারেন্টি ইউ দ্যাট ইউ উইল ফল ইন লাভ উইথ মাই পিসেস, এইটুকু তো আমি বলতেই পারি, কনফিডেন্সটা এই জন্যই পেয়েছি বিকজ অফ দি ফিডব্যাক দ্যাট আই হ্যাভ গট ফ্রম দিস গ্রুপ অ্যান্ড ফ্রম আদার গ্রুপস এজ ওয়েল, তোমাদেরই আমার প্রোডাক্টস এত ভালো লেগেছে, সেই সব ফিডব্যাকস গুলো মানে পজিটিভ ফিডব্যাকস গুলো থেকেই আমি আজকে এই কথাটা এত জোর গলায় বলতে পারছি। সো তোমরা যদি একটু কমেন্টে বলো যে হাউ ইউ গাইজ আর লাইকিং মাই প্রোডাক্টস তাহলে আমার খুব ভালো লাগবে, ফিউ এনকারেজিং ওয়ার্ডস আর নিডেড ফর এন্টারপ্রেনার্স লাইক মাই সেলফ, বিকজ আমাদের তো কোনো কলিগ থাকে না, বস থাকে না, তোমরাই আছো, তোমরাই আমাদের সব, তোমরাই আমাদের ইন্সপিরেশন, আমাদের এনকারেজমেন্ট, সো দ্যাট ইজ হাউ উই ওয়ার্ক অ্যাকচুয়ালি। আচ্ছা চলো, অনেক বক বক করে দিয়েছি, এবার নেক্সট একটা আরেকটা আনারকলি দেখাবো। আচ্ছা নেক্সট আরেকটা আমি দেখাচ্ছি লেহেরিয়ার মধ্যে, লেহেরিয়া আনারকলি, চলো এটা সরিয়ে দিই। এইটা ছিল ওয়ান পিস লং ড্রেস আজরাকের সাথে মঙ্গলগিরি কটন কম্বিনেশন, ওকে, দুটো কালারই কিন্তু বেশ ব্রাইট, মানে ব্লুটাও যেরকম ব্রাইট, ইয়েলোটাও সেরকম ব্রাইট। পরেরটা আবার একটা দেখাচ্ছি, এটাও কিন্তু ফুল স্লিভ, দেখে নাও, এটাও যাচ্ছে ফুল স্লিভ, প্রাইস আছে 980, ফুল স্লিভ লেহেরিয়ার ওপরে আনারকলি। আজকে এরপরে আবার কিছু লং ড্রেসেস এন্ড শর্ট ড্রেসেস ও দেখিয়ে দেবো, অনেকদিন ড্রেস দেখানো হয়নি।
এটাও আসছে একদম ফুল হাতা, এর সাথে একটা সাদা রঙের অফ হোয়াইট কালারের স্ট্রেট প্যান্টস পরে নিতে পারো, একটা দুপাট্টা ক্যারি করতে পারো ইফ ইউ ওয়ান্ট ফুল স্লিভ। গলার সামনে আর হাতের কাফটাতে কিন্তু হাকোয়ার প্যাচ ইউজ করা হয়েছে, এটার লেন্থ আছে 43-44 ইঞ্চেস। সাইজ বুক করবে এটার মধ্যে 38, 40, 42, 44, 46, অ্যান্ড এটার প্রাইস আছে 980। অনিন্দিতা ব্যানার্জি ম্যাম হ্যালো, সাবিত্রী দাস ম্যাম তুমি যেটা দেখাচ্ছ সেটার অন্য কালার হবে, রিয়েলি তোমার কালেকশন জাস্ট অসম, থ্যাংক ইউ সো মাচ। অন্য কালার বলতে এইটা যেরকম দুটো কালার অপশন আছে আমার কাছে, আর জেনারেলি আমি যা দেখাই সেগুলো কিন্তু ওয়ান কালার ওয়ান ডিজাইনই তৈরি হয়। তোমার ফিটিং এন্ড স্টিচিং রিয়েলি খুব ভালো, থ্যাংক ইউ তনুশ্রী দি, থ্যাংক ইউ সো মাচ, শি ইজ ওয়ান অফ মাই ওল্ডেস্ট অ্যান্ড মোস্ট রেগুলার কাস্টমার্স, অ্যান্ড অলমোস্ট আমার প্রচুর ডিজাইনস আছে তনুশ্রীদির কাছে। সুপর্ণা বিশ্বাস ম্যাম বলছে তোমার প্রোডাক্টস খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। সুস্মিতা মণ্ডল ম্যাম আগেরটার লেন্থ কত, যেটা আমি লং ড্রেস দেখালাম ওটার লেন্থ ছিল 52 ইঞ্চেস, তার আগে যেটা কলমকারী ছিল ওটা ছিল 44 ইঞ্চেস। দেখে নাও এটার লেন্থ যাবে 43-44 ইঞ্চেস, এইটার লেন্থ যাবে 52-52 ইঞ্চেস। আচ্ছা এইটার লেন্থটা আমি মেপে বলে দিই, 44.5, অলমোস্ট 45 ইঞ্চ এটার লেন্থ আছে। স্লিভটাও মেপে দেখিয়ে দিচ্ছি, হাতা দেখে নাও 21 ইঞ্চি, 21 ইঞ্চি মানে কিন্তু একদম এই অবধি, মানে পুরো ফুল স্লিভ। প্রাইস আছে এটা 980। এটার আর একটা কালার অপশন আমি একটু দেখিয়ে দিই, এটার এই কালারটা তো যাচ্ছে একটা সুন্দর স্কাই ব্লু এর সাথে হোয়াইট, আর এটার আরেকটা কালার অপশন যাচ্ছে চকলেট ব্রাউন। দেখো এটার আরেকটা কালার অপশন যাচ্ছে চকলেট ব্রাউন, এটা সাইজ বুক করবে 38, 40, 42, 38, 40, 42, এই তিনটে সাইজ এটার মধ্যে বুক করবে, আর এটার মধ্যে 36-44 অবধি আরামসে বুক করতে পারো। নেক্সট একটা লং ড্রেস দেখাই, হ্যাঁ আরেকটা লং ড্রেস, খুব সুন্দর লং ড্রেস দেখাবো টু পার্ট, টু পার্টের মধ্যে একটা লং ড্রেস দেখাবো। এই টাইমটাতে আমার বুটিকের বাইরেই মানে যত লোকজনের আড্ডা, একদম মার্কেটের উল্টো দিকে তো, আর খুব মানে শোনা যায় আর কি, আমি জানি না লাইভে কতটা শোনা যাচ্ছিল, বাট আমি তো শুনতে পাচ্ছিলাম বাইরে থেকে ক্যাচ 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 কন্টিনিউয়াস। আচ্ছা এইটা দেখো, এটা যাচ্ছে টু পার্ট, টু পার্ট মানে দেখতে টু পার্ট কিন্তু অ্যাকচুয়ালি এটা সিঙ্গেল পিস। সামনেটা অনেকটা আমার ওটিটির মতোই ডিজাইন, যেরকম ওটিটি টপস আমি করেছি সেরকম ওটিটির মতোই এটা কিন্তু যাচ্ছে, বলতে পারো এটা কাইন্ড অফ লং ড্রেস ওটিটি প্যাটার্নের। মেটেরিয়াল কিন্তু পিওর কটন, হ্যাঁ এই যে একটু শাইন আছে ভেতরের কাপড়টার, এটা কিন্তু বিকজ এই মেটেরিয়ালটার জন্য, এটা কিন্তু একেবারে পিওর কটন। এন্ড ট্রাস্ট মি এই মেটেরিয়ালটা আমি যখন স্কার্টস করতাম, স্কার্ট এন্ড শার্ট সেটস করতাম, তখন এই মেটেরিয়ালটা ইউজ করতাম, এটা কিন্তু একদম পিওর কটন যাচ্ছে। তার ওপরে থাকছে
প্রিন্টেড ডাবল প্রিন্টেড একটা জ্যাকেট এটা কিন্তু স্টিচ এটা কিন্তু একসাথে সেলাই করা এটা কিন্তু আলাদা আলাদা নয় দেখ ভীষণ একটা গ্রেসফুল লুক আছে পুরো ড্রেসটার মধ্যে স্লিভটা তো পাফ স্লিভ এখন ভীষণ ইন সো পাফ স্লিভ এলবো লেন্থ অবধি লোয়ার পোর্শনটা দেখো এটাতে কিন্তু মাঝখানে ড্রেসের কোনো কাট নেই দিস ইজ আ এ লাইন প্যাটার্ন ওকে এন্ড আই উড সে ইভেন যারা প্রেগন্যান্ট আছো বা যারা এক্সপেক্ট করছো বেবি এক্সপেক্ট করছো তাদের জন্য কিন্তু বেবি বাম্পটাকে খুব সুন্দরভাবে ক্যামুফ্লাজ করার জন্য দিস ইজ আ রিয়েলি নাইস আইডিয়া বিকজ লেয়ার ড্রেস অ্যাকচুয়ালি বডি শেপটা অনেকটা ক্যামুফ্লাজ করেই দেয় অ্যান্ড স্পেশালি বিকজ এটাতে কোনো কাটিং নেই দিস ইজ আ একদম ওয়ান পিস লং এ লাইন ড্রেস এটার সাইজ গুলো আমি এবারে বলে দিই সাইজ অ্যান্ড প্রাইসটা দেখে নাও লোয়ার পোর্শনের ডিটেলিংটা দেখো এখানে একটা লেস ইউজ করা হয়েছে অ্যান্ড দিস ইজ হাউ দি ড্রেস ইজ লুকিং আচ্ছা এটার সাইজ বুক করবে 36 থেকে 48 অবধি 36 38 40 42 44 46 48 এতগুলো সাইজ বুক করতে পারো প্রাইস থাকছে এটার 1150 প্রাইস অফ দিস পার্টিকুলার ড্রেস ইজ 1150 2000 টাকার উপর শপিং করলে তোমরা সবাই জানো একদম ফ্রি শিপিং পেয়ে যাচ্ছ অল ওভার ইন্ডিয়া অ্যান্ড সাইজ যা আমার ড্রেসের আমি বলছি সব কিন্তু ভেতরে মার্জিন থাকে তবে যারা একদম 48 বা 50 মানে লাস্ট সাইজটা যারা বুক করছো তাদের কিন্তু ড্রেসের ভেতরে অতটা মার্জিন থাকবে না হয়তো হাফ ইঞ্চি কি 1 ইঞ্চির মার্জিন থাকবে বাকি সবকটা সাইজে কিন্তু একদম 2 থেকে 3 ইঞ্চি অবধি মার্জিন গ্যারেন্টিড থাকে সো কোনো চাপ নেই যদি পরে একটুখানি মানে হেলদি হয়েও যাও অল্টার করে কিন্তু ড্রেস বাড়িয়ে নিতে পারবে ঠিক আছে এটা দেখে নাও তাহলে এটা যাদের পছন্দ হচ্ছে এসএস নিয়ে বুক করো প্রাইস থাকছে 1150 সাইজ বুক করছো 36 থেকে 48 সব রকম সাইজ 48 মানে হচ্ছে তোমার 3XL বা 4XL এই রকম আর কি সাইজটা আসে কাজে একদম M থেকে স্টার্ট করে 3XL 4XL অবধি আরামসে বুক করতে পারো প্রাইস ইজ 1150 only এন্ড মেটেরিয়াল থাকছে পিওর কটন নেক্সট আরেকটা লং ড্রেস দেখাবো আরো দুটো লং ড্রেস দেখাবো তারপরে শর্ট ড্রেস দেখাবো সরিয়ে দিলাম নেক্সট একটা দেখাচ্ছি এটার কালারটা খুব সুন্দর লাইট গ্রে সাথে পিঙ্ক কম্বিনেশন এটা দেখো এটা কিন্তু শুধুমাত্র বিগ সাইজেই বুক করবে মানে 42 44 46 এই তিনটে সাইজেই বুকিং হবে এটা দেখো না 42, 44, 46 এই তিনটে সাইজের অ্যাড করা হয়েছে পিঙ্ক মেটেরিয়াল দিয়ে যে পিঙ্কটা ইয়কে অ্যান্ড এজ ওয়েল এজ কাফিও ইউজ করেছি এটা মনে হচ্ছে 18 ইঞ্চি হাতা আছে একবার দেখে বলে দিই হ্যাঁ মোস্ট প্রবলি এটা 18 ইঞ্চি হাতা আছে 18 ইঞ্চি হাতা 18 ইঞ্চি হাতা মানে কিন্তু এতখানি অবধি মানে ফুল হাতার কাছাকাছি সাইজ এটার মধ্যে বুক করতে পারো 42, 44, 46 প্রাইস আছে এটার 1100 মেটেরিয়াল থাকছে পিওর কটন ওয়েন আই সে পিওর কটন তার মানে কিন্তু কোনো মিক্স নেই কোনো রেয়ন নয় কোনো অন্য কিছু নয় স্ল্যাব কটন নয় বাট অ্যাকচুয়ালি
পিওর ফর্ম অফ কটন। এই পোর্শন গুলো তো ডাবু প্রিন্টেড, সেটা তোমরা দেখে বুঝতেই পারছো। প্রাইস থাকছে 1100। আচ্ছা, এটা যদি পছন্দ হয়ে থাকে কারোর, এসএস নিয়ে বুক করো। প্রত্যেকটা সাইজের কিন্তু একটা একটা করে পিসি আছে, অঢেল নাম্বার অফ পিসেস আমি তৈরি করি না, খুব এক্সক্লুসিভ জিনিস তৈরি করি, খুব লিমিটেড নাম্বার অফ পিসেসই থাকে। চলো সরিয়ে দিলাম, প্রিন্টটা দেখে নাও কাছ থেকে, খুব সোবার একটা প্রিন্ট। নেক্সট, ওয়ান পিস লং ড্রেস আগেন ইন ওটিটি স্টাইল, মানে আগেন ইন ওভার দ্য টপ স্টাইল। এটা কিন্তু প্রিন্টের সাথে প্রিন্ট, এটা কিন্তু কমপ্লিমেন্টিং প্রিন্টস করে আমি বানিয়েছি, দেখে নাও। প্রিন্টসের সাথে প্রিন্টস, একটা হচ্ছে কালারটা কন্ট্রাস্টে এন্ড প্রিন্টের সাইজটাও, একটা একটু বড় একটা একটু ছোট, এই টাইপের একটু বেশ মিক্স প্রিন্টস করেও আজকাল আমার বেশ ভাল লাগছে ডিজাইন করতে। এইটা দেখো, সাইজ বুক করবে 40, 42, 44, 45, up to 45 বুক করবে। এটা কিন্তু ওয়ান পিস ড্রেস, যদিও এটা দেখতে লাগছে টু পিসের মতো উইথ আ জ্যাকেট। আর এটা মজার ব্যাপার হচ্ছে, তোমরা যদি চাও তো এটাকে এইভাবে জ্যাকেটটা এইভাবে খুলেও পরতে পারো, এটাও কিন্তু একটা লুক, এইভাবেও এটা পরা যায়। জ্যাকেটের সামনেটা জাস্ট খোলা থাকবে, বা সামনে একটা যে আমি বাটন দিয়েছি সেইটা দিয়ে এটা বন্ধ করে নিতে পারো। প্রাইস থাকছে এটার 1150। সাইজ বুক করবে 40, 42, 44, up to 45 তোমরা বুক করতে পারো। প্রাইস থাকছে 1150। তোমার স্টোরে কিভাবে যাব আমাকে একটু ক্লিয়ার লোকেশনটা বলবে? আমি সন্তোষপুর অজয়নগর থেকে যাব। আচ্ছা, সন্তোষপুর অজয়নগর বলতে যাদবপুরের সাইড কি? তোমাকে সামহাও তারাতলা অবধি আসতে হবে, ঠিক আছে? তারাতলা অবধি আসতে হবে, যদি অটোতে করে আসো যাদবপুরের সাইডেই তো অজয়নগর মোস্ট প্রবলি। তো ওখান থেকেও কিন্তু অটো পাওয়া যায়, যাদবপুর থানা থেকে তারাতলা অবধি আসবে। তারাতলা থেকে বেহালার অটো উঠে জাস্ট একটা স্টপেজ, আমরা তো অনেক সময় তারাতলা থেকে হেঁটেও চলে আসি ভেতর দিয়ে, বা তুমি চাইলে তারাতলা থেকে একটা অটো নিয়ে অজন্তায় এসে নামবে। অজন্তা থেকে জাস্ট 5 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স, অজন্তা হচ্ছে অজন্তা সিনেমা হল একটা বাস স্টপ। ঝর্ণা সাহা ম্যাম হ্যালো, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং মাই লাইভ। আচ্ছা, এইটা দেখে নাও, এটা পছন্দ থাকলে এসএস নিয়ে বুক করবে। আচ্ছা, এবার একটা র‍্যাপ স্টাইলের ড্রেস দেখাই। হ্যাঁ, এবার একটা র‍্যাপ স্টাইলের ড্রেস দেখাই। চলো, এটা সরিয়ে দিলাম। এইটা যাচ্ছে কিন্তু র‍্যাপ স্টাইলের, কিন্তু র‍্যাপ ড্রেসটা যেরকম পুরোপুরি ওপেন থাকে, এটা কিন্তু ফুললি ওপেন নয়, এটার কিন্তু সাইডে স্টিচ করে সেলাই করে দিয়েছি। কারণ অনেকেই মানে ফিডব্যাক দিয়েছিল যে র‍্যাপ ড্রেসটা পরলে তো খুব ভালো লাগে দেখতে, বাট প্র্যাকটিক্যালি একটুখানি মাঝে মাঝে কোনো কোনো সিচুয়েশনে আনকমফোর্টেবল লাগতে পারে, তো সেটার জন্যই কোনো রিস্ক না নিয়ে এটাতে কিন্তু সাইডটা স্টিচ করা আছে। লুকটা আসবে একেবারে র‍্যাপ ড্রেসের মতো, কিন্তু পড়তে হবে এটা মাথা গড়িয়ে। এই আসছে জিনিসটার লুকটা, একটা সাইডে ইউজ করেছি আমি কলমকারী মেটেরিয়াল, আরেকটা সাইডে ইউজ করা হয়েছে লেহেরিয়া কটন।
ওকে এটাকে তোমরা অ্যাজ আ ড্রেসও পড়তে পারো আবার এটাকে তোমরা উইথ লেগিংস বা উইথ স্ট্রেট প্যান্টস কিন্তু অ্যাজ আ কুর্তিও ইউজ করতে পারবে প্রাইস আছে এটার 1050 সাইজ বুক করবে 38 40 42 44 46 48 48 অবধি বুক করতে পারো नेहा चौधरी मैम हेलो थैंक यू फॉर जॉइनिंग माय लाइव अच्छा देखे नाओ प्राइस 1050 और आज के ऑफर टा तो बोले ही थी 2000 टाकार ऊपर केना काटा कोले पे जाबे फ्री शिपिंग ऑल ओवर इंडिया প্রিন্টটা একটু কাছ থেকে দেখিয়ে দি হ্যাঁ এই যাচ্ছে প্রিন্টটা দেখে নাও এইগুলো কিন্তু পিওর কলমকারী মেটেরিয়াল এন্ড সাইডের যে মেটেরিয়ালটা সেইটা হচ্ছে লেহেরিয়া কটন লেহেরিয়া আচ্ছা এরপর আমি একটা টিউনিক স্টাইল ড্রেস দেখাবো সেটাও কলমকারীর উপর কলমকারী এন্ড হাকো বা ইনফিউজ করে একটা টিউনিক স্টাইল ড্রেস বানিয়েছি সেইটা দেখাবো তোমাদের চলো এটা যাদের পছন্দ হয়েছে এসএস নিয়ে রাখো প্রাইস থাকছে 1050 এরপর দেখো পিওর কলমকারি মেটেরিয়ালের একটা ভীষণ কিউট দেখতে হাঁটু অবধি হাঁটু ক্রস করবে না হাঁটু অবধি একটা টিউনিক স্টাইল ড্রেস প্রিন্টটা একটু কাছ থেকে আগে দেখিয়ে দিই হ্যাঁ এই যাচ্ছে প্রিন্টটা স্লিভটা এটার ভীষণ ইন্টারেস্টিং সি আমি হাতটা গলিয়ে দেখাই এই আসছে স্লিভ ওকে এই যাচ্ছে স্লিভটা দেখে নাও দিস ইজ হাউ দ্য স্লিভ ইজ গোইং টু লুক চল এবার এটাকে পুট আপ করি সো দ্যাট ইউ ক্যান হ্যাভ আ নাইস লুক এট দিস ড্রেস এটা কিন্তু খুব কিউট দেখতে একটা ড্রেস যারা ড্রেস পরো তাদেরকে আমি বলবো এগুলো হোয়াইট স্নিকারের সাথে পরবে সাদা রঙের স্নিকারের সাথে পরতে পারো ভীষণ ভালো লাগবে দেখতে তার সাথে একটা স্লিং ব্যাগ নিয়ে নাও অফ হোয়াইট কালারের আর যারা লেগিংস দিয়ে পরতে চাও তাদেরকে আমি বলবো এটা কিন্তু অ্যাঙ্কেল লেন্থ লেগিংস দিয়ে পরলে বেশি ভালো লাগবে দেখতে মানে বেশি স্টাইলিশ লাগবে অবভিয়াসলি প্যাডেল প্যান্টস দিয়েও পড়তে পারো বা স্ট্রেট প্যান্টস দিয়েও পড়তে পারো বাট যদি অ্যাঙ্কেল লেন্থ লেগিংস থাকে অফ হোয়াইট তাহলে সেটা দিয়েই পরো দেখো ড্রেসের লুকটা দেখো খুব কিউট দেখতে একটা ড্রেস স্লিভসটা একদম ফ্লেয়ার আসবে এইরকম ভাবে ফ্লেয়ার্ড স্লিভ একটু কাছ থেকে আমি এবারে দেখিয়ে দিই গলার কাছে ডিটেলিংটা দেখো এটা ক্রোশিয়া লেস ইউজ করা হয়েছে গলার সামনেটাতে স্লিভটা পুরোটাই কিন্তু ফুল হাতা অ্যান্ড লেন্থ আসবে এটার জাস্ট নি লেন্থ অবধি হাঁটু অবধি লেন্থ আসবে থার্টি সিক্স ইঞ্চেস মানে আমার হাইট 5 ফুট 1 আমি যদি 36 বলি তাহলে এই যো একদম হাঁটু অবধি আসছে প্রাইস আছে এটা 980 980 ইজ দ্য প্রাইস সাইজ এটার মধ্যে তোমরা অনেক রকম পেয়ে যাবে 34 থেকে স্টার্ট করে 40 এতগুলো সাইজ পেয়ে যাবে প্রাইস থাকছে 980 প্রাইস যাচ্ছে 980 চলো মুভিং ওভার টু দি নেক্সট ওয়ান এরপর একটা ড্রেস দেখাই অন্য মেটেরিয়ালে নট কটন বাট ক্রেপ
সিল্কের। জেনারেলি আমি কিন্তু সব কটনই দেখাই, বা আজকেও দেখাচ্ছি, এই প্রথম নন কটন একটা ড্রেস দেখাবো। চলো এটা সরিয়ে দিলাম। এটার প্রাইস ছিল 980। নেক্সট ওয়ান বটল গ্রিন কালারের, মেটেরিয়াল থাকছে ক্রেপ সিল্ক। ওকে, মেটেরিয়াল কিন্তু থাকছে এটার ক্রেপ সিল্ক, ভেতরে ফুল কটন লাইনিং। দেখে নাও, ভেতরে কিন্তু একদম ফুল কটন লাইনিং যাচ্ছে, সাফারি কলার, হাতাটা থাকছে পাফ স্লিভ। এগুলো কিন্তু ড্রেস, এইটা পার্টিকুলারলি ইউ হ্যাভ টু ওয়ার দিস লাইক আ ড্রেস। এটার কিন্তু লেন্থ কাফ লেন্থ অব্দি যাবে, মানে হাঁটু ক্রস করে কাফ অব্দি এসে যাবে। এইটা এখানে আমি একটা হুক দিয়ে রেখেছি, কারণ অনেক সময় এই যে র‍্যাপ স্টাইলটা থাকে সেটার জন্য গলাটা অনেক সময় ডিপ হয়ে যায়, ভেতরে আমাদেরকে স্প্যাগেটি টপ কিছু একটা না পরলে অস্বস্তি হয়, বাট সেই জন্য কিন্তু এখানে আমি একটা হুক দিয়ে রেখেছি। এবার এটার আমি লেন্থ এন্ড অল বলে দেব। লেন্থ যাচ্ছে এটার 42 ইঞ্চ। 42 ইঞ্চ মানে আমার হাইটে 42 ইঞ্চ, মানে এই যে একদম আমি যে কুর্তিটা পরে আছি ততখানি লেন্থ এসে যাবে। সাইজ এটার মধ্যে বুক করবে 36 থেকে 45 অবধি, 36, 38, 40, 42, 44, 45 এতগুলো সাইজ অ্যাভেলেবল আছে। প্রাইস থাকছে এটার ওনলি 999। প্রাইস থাকছে এটার ওনলি 999। ফুল কটনের লাইনিং দেওয়া আছে অ্যান্ড ওপরের মেটেরিয়ালটা কিন্তু ক্রেপ সিল্ক। হাই পৌলমি, কি সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজকাল একটু মোটা হয়ে গেছি বলে বিশাল ওই লাগে, খুব কনসার্ন লাগে, বাট থ্যাংক ইউ সো মাচ ফর দি নাইস কমপ্লিমেন্ট। আচ্ছা, প্রাইস থাকছে এটার 999। পছন্দ থাকলে এসএস নিয়ে বুক করবে। এরপর আরেকটা সুন্দর এরকমই একটু শর্ট লেন্থ এর ড্রেস দেখাই। চলো নেক্সট এটা সরিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা যদি পছন্দ হয় দেন টেক আ স্ক্রিনশট অ্যান্ড সেন্ড ইট টু মি ইন মাই হোয়াটসঅ্যাপ নাম্বার, অলরেডি দেওয়া আছে 8017161415। কালারটা কিন্তু ডার্ক বটল গ্রিন, আই ডোন্ট নো ওয়াই দিস ইজ কামিং আ লিটল বিট লাইটার রাইট নাও, বাট দিস ইজ ইন আ ভেরি ডার্ক শেড অফ বটল গ্রিন। চলো মুভিং অন টু দি নেক্সট ওয়ান। দ্য নেক্সট ওয়ান ইজ আ ভেরি ভেরি ফর্মাল লুকিং ড্রেস। কালারটা যাচ্ছে একদম নেভি ব্লু, নেভি ব্লুর সাথে হোয়াইট কালার এর স্ট্রাইপস আছে। দিস ইজ আ ভেরি কমন প্যাটার্ন ফর মেন্স শার্ট। সো অ্যাকচুয়ালি ওয়েন আই ফার্স্ট গট দিস মেটেরিয়াল আই ইভেন আস্ক মাই হাজবেন্ড টু গেট আ শার্ট মেড ফর হিমসেলফ, বাট এনিওয়েজ হি ডিড নট, হি ডাজন্ট হ্যাভ সাচ গুড টেস্ট অ্যাজ মাইন। তো যাই হোক, আমি এটা দিয়ে কিন্তু বানিয়ে ফেলেছি একদম ফর্মাল লুকের টিউনিক স্টাইল ড্রেসেস। চলো দেখো তোমাদের কেমন লাগে, এবার বলো। সাফারি কলার আছে, মাঝখানের পোর্শনটাতে কিন্তু প্রিন্টস গুলোকে আমি একটুখানি হরাইজন্টাল করে ইউজ করেছি, জাস্ট টু গিভ ইট এ লিটল পার্কি লুক। অ্যান্ড তারপরে থাকছে পুরো বক্স স্প্লিটস, স্লিভ আছে এলবো অবধি, কোনোই অবধি লম্বা হাতা অ্যালং উইথ দি কাফ, অ্যান্ড হোয়াইট কালারের ফুল শো বাটনস দেওয়া হয়েছে। এই ড্রেসটার মেটেরিয়াল থাকছে একেবারে পিওর কটন,
প্রাইস অফ দিস ড্রেস ইজ 950 রুপিস অনলি, 950 টাকা এটার দাম আছে। সাইজ তোমরা বুক করবে 34, 36, 38, 40, 42, 44, এতগুলো সাইজ অ্যাভেলেবল আছে। প্রাইস থাকছে 950, সাইজ বুক করছো 36 থেকে 44 অবধি, অ্যান্ড 2000 টাকার উপর শপিং করলে কিন্তু আজকে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া। ওকে চলো এরপর কি দেখানো যায়, হ্যাঁ আচ্ছা একটু কাফতান দেখি। হ্যাঁ অনেকদিন কাফতান দেখানো হয়নি লাইভে। লং কাফতান গুলো কোথায় গেল? পেজ আচ্ছা এটা সরিয়ে দিচ্ছি। ওকে চলো মুভিং অন টু দি নেক্সট ওয়ান। এরপর কিন্তু এই সেম মেটেরিয়ালেরই আই উইল শো ইউ আ কাফতান ড্রেস। এইটা দেখো, এটা কিন্তু লং কাফতান, ঠিক আছে, এন্ড এটা যে কেউ পড়তে পারো, মানে সাইজের কোনো ব্যাপার নেই। এনিবডি ফ্রম চেস্ট সাইজ 38 টু আপ টু 46 এটা আরামসে পড়তে পারবে। দু সাইডে হাকোবা ইউজ করা হয়েছে, হাকোবা মেটেরিয়াল, হাকোবা দিয়ে দুটো সাইডে ডিজাইন হয়েছে, এন্ড এই যাচ্ছে মিডল পোর্শন, এই যাচ্ছে মিডল পোর্শন। দেখো এই আসছে ড্রেসটার লুকটা, এটা কিন্তু ফুল লং, হ্যাঁ এটা কিন্তু একদম ফুল লেন্থের আছে, এই ফুল লেন্থের আছে, এই আসছে জিনিসটার লুক। এন্ড এটা কিন্তু ড্রেস সাইজ মানে 38 থেকে 46 অবধি সবাই পড়তে পারবে। প্রাইস থাকছে এটার 1100 ইজ দ্য প্রাইস। ব্যাক সাইডটাও দেখিয়ে দিচ্ছি, সেম স্টাইলেরই ডিজাইন আছে, দু সাইডে হাকোবা অ্যান্ড মাঝখানে ইন্ডিগো, ইন্ডিগো স্ট্রাইপস। ওকে 1100 ইজ দ্য প্রাইস, যে কোনো সাইজ এটা পড়তে পারবে, বিকজ পড়াটা তো জাস্ট এই দড়িটাকে টেনে অ্যাডজাস্ট করে নিয়ে পড়া। 1100 ইজ দ্য প্রাইস, দেখে নাও পছন্দ থাকলে এসএস নিয়ে বুক করবে। এরপর একটু শর্ট কাফতান দেখিয়ে দেব, শর্ট মানে শর্ট কাফতান টপস দেখাবো। সরিয়ে দিচ্ছি, ঠিক আছে এই ছিল জিনিসটা। নেক্সট শর্ট কাফতান টপ, এগুলো ইন্ডিগোর সাথে আমি হাকোবা মেটেরিয়াল ইউজ করেছি, ইন্ডিগোর সাথে হাকোবা ইউজ করা হয়েছে। দেখো আচ্ছা কাফতান টপের জেনারেলি সাইজ থাকে না, কিন্তু এইটার সাইজ আছে, এটা একটু ফিটেড স্টাইলে হয়েছে বানানো। 34 থেকে 42 অবধি এটা বুক করবে, 34, 36, 38, 40, 42 এই সাইজ গুলো বুক করতে পারো। প্রাইস থাকছে এটার 750, প্রাইস থাকছে এটার 750। দেখে নাও সাইড গুলো যাচ্ছে কিন্তু হাকোবা, অনেকটা ডিটেলিং আছে এর মধ্যে, আবার আমি ক্রোশিয়া লেস ইউজ করেছি, গলার কাছেও ক্রোশিয়া লেস ইউজ করা হয়েছে, এন্ড ফ্রন্ট এন্ড ব্যাক পুরোই কিন্তু হাকোবা গেছে, প্লাস এই লেসটাও পুরোটাতে ইউজ হয়েছে, একদম সামনে থেকে পিছন অব্দি পুরোটাতে, মানে একদম কোনো ফাঁকিবাজি নেই লেসের দিক থেকে,
ফুল লেস ইউজ করা হয়েছে। প্রাইস থাকছে এটার 750। দেখে নাও, পছন্দ থাকলে এসএস নিয়ে বুক করবে। এগুলো কিন্তু জেনারেলি জিন্সের সাথে কিংবা স্ট্রেট প্যান্টসের সাথে খুব ভালো লাগে দেখতে। অ্যাবাভ 2000 শপিং করলে ফ্রি শিপিং, এন্ড এই অফারটা পুরো ডিসেম্বর মাস থাকবে, পুরো ডিসেম্বর মাস অফারটা চলবে। আচ্ছা, এটার আর একটা কালার আছে, ওটা একটু দেখিয়ে দিই। এটার আর একটা কালার হচ্ছে এইটা, আরেকটা কালার যাচ্ছে এইটা, এটা হচ্ছে পাউডার ব্লু কালার, একদম সুন্দর পাউডার ব্লু কালারের উপরে হোয়াইট প্রিন্টস। ম্যাটেরিয়ালটা কিন্তু ডাবু কটন, এন্ড সেম হাকোবাই ইউজ করা হয়েছে ফর বোথ দ্য সাইড প্যানেলস। প্রাইস থাকছে 750। এটারও কিন্তু সাইজ তাই আছে, 34 থেকে 42 অবধি বুক করবে। লেন্থটা দেখে নাও, লেন্থটা পরলে পরে এই এতখানি মতো আসছে, ঠিক আছে? মানে এটা স্ট্রেট প্যান্টস বা পালাজো প্যান্টস বা জিন্স দিয়ে আরামসে পড়তে পারো। প্রাইস থাকছে 750। দুটো প্রিন্ট, দিস ইজ প্রিন্ট নাম্বার 1, দিস ইজ প্রিন্ট নাম্বার 2। ওকে, সো আজকের লাইভ আমি এখানেই এন্ড করছি। নেক্সট লাইভ আবার নেক্সট উইকে আছে, এরকম সেম টাইমেই আমার লাইভগুলো জেনারেলি থাকে, দুপুরের টাইমটাতেই, মানে দুপুর বিকেল টাইম, বিকজ এরপরে তো আবার 6টা থেকে আমার বুটিক ওপেন হয়ে যায়। 6টা না, অ্যাকচুয়ালি 5:30টাতেও অনেকে চলে আসেন, তো ব্যাস 8:30 অবধি বুটিকেই ইনভলভ, ওই জন্য আমার আর রাতের দিকের লাইভ কখনো করা হয়ে ওঠে না। তো তোমরা যদি কেউ চাও আমার বুটিকে চলে আসতে পারো, সানডেটা বাদ দিয়ে আসবে বিকজ রবিবার দিন আমাদের অফ ডে থাকে, অন্য যে কোনো দিন আসতে পারো, আমাকে একটু আসার আগে একটা জাস্ট কল করে নিয়ে চলে আসবে, ঠিক আছে? সো আই রিয়েলি হোপ ইউ গাইজ এনজয়েড সিইং মাই প্রোডাক্টস টুডে, বিকজ আমার লাইফটা করতে খুব ভালো লেগেছে, আই হোপ তোমাদের দেখতেও ভালো লেগেছে। তো চলো, সি ইউ, টাটা, বাই বাই, নেক্সট লাইভে আবার দেখা হবে। ততদিন সবাই সুস্থ থেকো, ভালো থেকো, স্টে হ্যাপি অ্যান্ড স্টে ব্লেসড। বাই।